প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের বিষয় শিক্ষক ইউসুফ আবদুল্লাহ। আমাদের আজকের পাঠদানের বিষয় অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের বাবুরের মহত্ত্ব কবিতাটি। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো এবারে মূল পাঠদানে প্রবেশ করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল পাঠদানে প্রবেশ করার আগে আমরা বাবুরের মহত্ত্ব কবিতাটি পড়ে কি শিখতে পারবো সেই বিষয়ে এখানে আমি কিছু বিষয় তোমাদের কাছে উপস্থাপন করেছি, এবং আজকে পাঠদানের যে বিষয়গুলো সেই বিষয়গুলো উপস্থাপন করেছি, এবং এই কবিতাটি পড়ে যে বিষয়গুলো আমরা শিখবো তার প্রথমেই আমি উল্লেখ করেছি যে কবিতার মূল ভাব, অর্থাৎ কবিতাটি পড়ে আমরা মূল ভাবটা জানতে পারবো। 2 নম্বরে আছে কবিতাটি সম্পূর্ণ পঠন, অর্থাৎ আমি কবিতাটি সম্পূর্ণ পড়ে আবৃত্তি করে তোমাদেরকে বুঝিয়ে দেব, এবং কবিতার যে সকল গুরুত্বপূর্ণ চরণ রয়েছে সেই চরণগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। 3 নম্বরে আছে কবিতার গুরুত্বপূর্ণ চরণ, অর্থাৎ কবিতা থেকে গুরুত্বপূর্ণ যে সকল চরণগুলো রয়েছে সেগুলো আলাদাভাবে আমি তোমাদের কাছে উপস্থাপন করেছি, এবং এই চরণগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো পরীক্ষায় আসার মতো চরণ, যে আমি সেই চরণগুলো ব্যাখ্যা করে দিব যেন তোমরা পরীক্ষায় সেগুলোর উত্তর করে আসতে পারো। 4 নম্বরে আছে শব্দার্থ, অর্থাৎ বাবুরের মহত্ত্ব কবিতার ভিতরে যে সকল কঠিন শব্দ রয়েছে সেই সব কঠিন শব্দগুলোর শব্দার্থ আমি আলাদাভাবে তুলে ধরেছি তোমাদের কাছে, এবং টিকাগুলো যেগুলো আছে, অর্থাৎ যে ঐতিহাসিক চরিত্র দ্বারা যে টিকাগুলো দেওয়া আছে সেই টিকাগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, এজন্য এই অংশে আমি শব্দার্থ টিকা রেখেছি তোমাদের জন্য। 5 নম্বরে আছে কবি পরিচিতি, অর্থাৎ কালিদাস রায়ের পরিচয় তোমরা এখানে জানতে পারবে, এবং সর্বশেষ 6 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন আলোচনা, অর্থাৎ বাবুরের মহত্ত্ব কবিতার আলোকে যে সৃজনশীল প্রশ্ন হতে পারে তার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। তাহলে চলো এবারে মূল পাঠে প্রবেশ করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ বাবুরের মহত্ত্ব কবিতার মূল ভাবটি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমরা সকলেই জানি কালিদাস রায় এই কবিতাটিতে দিল্লির অধিপতি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মহানুভবতা ও শ্রেষ্ঠত্ব এবং বাবরের দয়াপরায়ণতা তুলে ধরেছেন। আমরা সকলেই জানি ভারতের হরিয়ানা প্রদেশের পানিপত নামক স্থানে 3টি বিখ্যাত যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধগুলো ইতিহাসে পানিপথের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যুদ্ধের প্রথম যুদ্ধ, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধটি হয়েছিল 1526 সালে, যেটি হয়েছিল মুঘল সম্রাট বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোধির সঙ্গে, এবং এই যুদ্ধে বাবর জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমান শাসনের সূত্রপাত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই কবিতাটি পড়ে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব, কিন্তু তার আগে ছোট 2টি তথ্য দিয়ে রাখি। সেগুলো হলো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 সালে, যেটি হয়েছিল মুঘল সম্রাট আকবরের সাথে হেমচন্দ্র বিক্রমাদিত্যের মধ্যে, এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে, এটি হয়েছিল মারাঠাদের সাথে আহমেদ শাহ আবদালির মধ্যে। এটি হচ্ছে পানিপথের যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস, পরবর্তীতে আমরা সময় পেলে পুরো ইতিহাসটি জেনে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি তোমাদেরকে এই বাবুরের মহত্ত্ব কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি, এবং এই কবিতার যেই চরণগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। বাবুরের মহত্ত্ব, কালিদাস রায়। পাঠান বাদশা লোদি পানিপথে হত, দখল করিয়া দিল্লির শাহী গদি, দেখিল বাবর এজয় তাহার ফাঁকি, ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি। অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবরের কাছে ইব্রাহিম লোদি পরাজিত হয়ে নিহত হন, এবং সম্রাট বাবর দিল্লির সিংহাসন লাভ করেন, এবং দিল্লির সিংহাসনে আরোহণের পর তিনি ভাবতে থাকেন যে তার এই দিল্লি জয় একদম নিরর্থক, কেননা এই ভারতবর্ষ যাদের তাদেরই এখনো চিনতে বাকি রয়েছে সম্রাট বাবরের। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনেছ মুসলমান, জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ, লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাও রণ।
পরবর্তীতে বাবরের এই দিল্লি জয়ে ভারতের অন্যতম রাজপুত সংগ্রাম সিং গর্জন দিয়ে বলে বা প্রতিজ্ঞা করে বলে, দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ মুসলমানদের জয়ী হতে দেব না। এবং তিনি বাবরকে উদ্দেশ্য করে বলেন যে যা ধন সম্পত্তি লুট করে নিয়েছ তা নিয়ে দেশে ফিরে যাও, তা না হলে দিল্লির অন্যান্য রাজপুতেরা তোমার সাথে যুদ্ধে লিপ্ত হবে। খানুয়ার প্রান্তরে সেই সিংহরে পতন হইল বীর বাবুরের করে, এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। এই চারটি চরণে প্রকাশ পেয়েছে যে ভারতের খানুয়ার প্রান্তর নামক স্থানে বাবুরের কাছে সম্রাট সংগ্রাম সিং এর পরাজয় হয় এবং এ পরাজয়ের মাধ্যমে সম্রাট বাবর সারা উত্তর ভারত জয়লাভ করে। সারা উত্তর ভারত তার হাতের মুঠোয় চলে আসে এবং এ জায়গায় তিনি বলেছেন যে একমাত্র দৈব বলেই সম্ভব হয়েছে, অর্থাৎ দেবতার শক্তির ফলে বা খোদার শক্তির ফলেই সম্ভব হয়েছে। কবরে শায়িত কৃতঘ্ন দৌলত, বাবুরের আর নাই কোনো প্রতিরোধ, দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। এখানে কৃতঘ্ন দৌলত বলতে দৌলত খাঁ লোদিকে বোঝানো হয়েছে, যিনি পাঞ্জাবের শাসক ছিলেন। এই দৌলত খাঁ লোদি তার শত্রু ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য সম্রাট বাবরকে ভারত আক্রমণের জন্য আহ্বান করেছিলেন এবং পরে তিনি নিজেও বাবরের সাথে বিশ্বাসঘাতকতা করে পরাজিত হন। এবং পরবর্তী দুই লাইনে বলেছে যে দস্যুর মতো লুণ্ঠিত সম্পদে আনন্দিত না হয়ে তিনি অর্থাৎ সম্রাট বাবর দিল্লির সিংহাসন ঠিকঠাক করতে মনোনিবেশ করেন। মাটির দখলই খাঁটি নয় বুঝেছে বিজয়ী বীর, বিজিতের রীতি দখল করিবে এখন করেছে স্থির, প্রজারঞ্জনে বাবুর দিয়াছে মন, হিন্দুর রীতি জিনিবার লাগি করিতেছে সুশাসন। এই চারটি চরণ দ্বারা আমরা বুঝতে পারছি যে সম্রাট বাবর যখন দিল্লি জয় করলো তারপর তিনি অনুধাবন করলেন যে মাটির দখল প্রকৃত জয় নাই, প্রকৃত জয় হলো মানুষের মন জয় করা। তাই সম্রাট বাবর স্থির করলেন তিনি প্রজাদের হৃদয় জয় করবেন এবং তিনি পরবর্তীতে প্রজাদের মনোরঞ্জনে নিজেকে নিয়োগ করলেন। ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে, খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। ছদ্মবেশে সম্রাট বাবর তখন প্রজারঞ্জনের জন্য প্রজাদেরকে স্বচক্ষে দেখার জন্য দিল্লির রাজপথে ঘুরতে থাকলো। চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান, করিতেছে আজি বাবুরের সন্ধান, কুর্তার তলে কৃপাণ লুকাইয়ে ঘুরিছে সে পথে পথে। এই কয়েকটি চরণে বোঝানো হয়েছে ভারতের মেবার রাজ্যের রাজধানী চিতরের এক তরুণ যোদ্ধা, নাম ছিল যা রণবীর চৌহান, তিনি সম্রাট বাবরকে হত্যা করার জন্য দিল্লির রাজপথে ঘুরে বেড়াচ্ছেন। দেখা যদি তার পাই আজি কোনো মতে, লইবে তাহার প্রাণ, শনিতে তাহা স্খলিত করিবে চিতরের অপমান। এই তিনটি চরণে কবি বলেছেন যে দিল্লির রাজপথে যদি সম্রাট বাবরকে খুঁজে পান তাহলে তাকে হত্যা করে চিতরের পরাজয়ে যে অপমানিত হয়েছে রাজপুতগণ, সে অপমান সম্রাট বাবরের হত্যার মাধ্যমে তার রক্ত দিয়ে পরিশুদ্ধ করবে। দাঁড়ায় যুবক দিল্লির পথ পাশে, লক্ষ্য করিচ্ছে জনতার মাঝে, কে বা যায় কে বা আসে। এই দুইটি চরণে কবি বলেছেন যে জনতার মাঝে কে আসছে কে যাচ্ছে তা খেয়াল করছে রণবীর চৌহান। হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়ি সবে পালাইয়া গেল ডরে, সকলেই গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলাই পড়ি। এই চারটি চরণে বোঝা যাচ্ছে যে এই সময় এক ক্ষিপ্ত হাতি বিক্ষুব্ধভাবে এদিক ওদিক ছুটতে থাকে এবং সবাই পালিয়ে গেলে শুধুমাত্র একটি শিশু রাজপথে ধুলোয় পড়ে রইল। হাতির পায়ের চাপে গেল গেল বলি, হায় হায় করি পথিকেরা ভয়ে কাঁপে, কুড়াইয়া আনো ওরে সকলেই বলে, অথচ কেহ না আগায় সাহস করে। এই চারটি চরণে কবি উল্লেখ করছেন যে সবাই তখন ভয়ে কাঁপতে থাকে এই ভেবে যে এই বুঝি শিশুটি হাতির পায়ের তলে পৃষ্ঠ হলো। সবাই বলে কেউ শিশুটিকে তুলে আনো, কিন্তু কেউ সাহস করে শিশুটিকে রক্ষা করতে যায় না।
সহসা এক বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করো কি বলিয়া জনতা চিৎকার করি উঠে। এই দুটি চরণে বলা হয়েছে, এই সময় একজন বিদেশি পুরুষ ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল, জনতা চিৎকার করে তখন বলতে থাকে যে করো কি, এইভাবে জনতা চিৎকার করে বলতে থাকে। করি শুণ্ডের ঘর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহি, ফিরিয়া আসিল বীর। উক্ত তিনটি চরণে বোঝা যাচ্ছে যে সেই বিদেশি পুরুষ হাতির সুরের আঘাত সহ্য করে পথের শিশুটিকে বুকে তুলে নিয়ে সে ফিরে আসলো জনতার মাঝে। চারিপাশে তার জমিল লোকের ভিড়, এবং তিনি যখন ফিরে আসলো তখন তার চারিপাশে জনতা ঘিরে ধরল, বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুফ তুমি, তাজা প্রাণ দিতে গেলে, ক্ষুধার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করোগে স্নান। তারপর জনতার মাঝ থেকে একজন সম্রাট বাবরকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে তুমি তো নির্বোধ, তুমি নিজের প্রাণের মায়া ত্যাগ করে একজন মেথরের ছেলেকে বাঁচাতে গেছো, ক্ষুধার দয়ায় তুমি তোমার প্রাণ ফিরে পেয়েছো, এবার স্নান করে পবিত্র হয়ে নাও। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। শিশুটির মা তার ছেলেকে ফিরে পেয়ে তাকে কোলে তুলে নিয়ে আদর করতে থাকে। বিদেশি পুরুষ রাজপুত বীর চিনিল নিকটে এসে, এ যে বাদশাহ স্বয়ং বাবুর, পর্যটকের বেশে ভাবিতে লাগিল, হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। অর্থাৎ রাজপুত বীর রণবীর চৌহান কাছে এসে তিনি চিনতে পারলেন সম্রাট বাবরকে, এবং মনে মনে অনুতপ্ত হয়ে বলতে লাগলেন, এই ব্যক্তিকে আমি হত্যা করতে এসেছি। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে, যাহা পানা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসিয়া একই দেখিলাম, ভারতের রাজপদ সাজে আপনারে, অন্য কারো নয়। অর্থাৎ এই পাঁচটি চরণ দ্বারা বোঝা যাচ্ছে যে রণবীর চৌহান তখন সম্রাট বাবরের পায়ের কাছে এসে হাত জোর করে তার কাছে ক্ষমা প্রার্থনা করে বলে, জাহাপানা আমি আপনাকে খুন করতে এসেছিলাম, কিন্তু এসে দেখি আপনার প্রজাবাৎসল্য মনোভাব। বীর ভোগ্যা এ বসুদা এ কথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। কেটেছে আমার প্রতি হিংসার অন্ধ মোহের ঘোর, স্বপ্নীয় জীবন করুন এখন দ্বন্দ্ব বিধান মোর। অর্থাৎ রণবীর চৌহান তার ভুল বুঝতে পেরে সম্রাট বাবরের কাছে তার দ্বন্দ্ব বিধানের জন্য বলছেন, এবং এই ভারত ভূমির যোগ্য প্রতিপালক যে সম্রাট বাবর, তা স্বীকার করে সম্রাট বাবরকে অভিবাদন জানাচ্ছেন। রাজপথ হতে উঠায়ে যুবক তীরে, কহিল বাবুর ধীরে, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, জানো নাকি ভাই ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে, আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকই হইলে আমার, প্রাণের ঘাতক নও। এবং সর্বশেষ কয়েকটি চরণে বোঝা যাচ্ছে যে তখন সম্রাট বাবর তাকে রাজপথ থেকে তুলে নিয়ে বলছেন যে কারো জীবন নেওয়া সহজ, কিন্তু জীবন দেওয়া খুব কঠিন। এবং তিনি আরো বলেছেন যে রণবীর চৌহানকে তিনি পেয়ে খুব খুশি হয়েছেন, এবং তিনি তাকে তার দেহরক্ষী হিসেবে নিয়োগ দিয়ে বললেন, প্রাণরক্ষক হইলে আমার, প্রাণের ঘাতক নও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কবিতার আবৃত্তির মূল বিষয়বস্তু, এবং আমি আশা করছি যে আমার আবৃত্তি থেকে তোমরা এই কবিতার মূল বিষয় টি বুঝতে পেরেছো, এবং এটি আরো সহজ ভাষায় তোমরা ব্যাখ্যা করতে পারবে। এবারে আমরা পরবর্তী পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পানিপথের প্রথম যুদ্ধের কিছু ছবি আমি এখানে উপস্থাপন করেছি তোমাদের সামনে। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে ব্যক্তিটি, তার নাম ইব্রাহিম লোধি, এবং তার পাশেই যেই ব্যক্তিটি আছেন তিনি হচ্ছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। অর্থাৎ সম্রাট বাবরের সম্পূর্ণ নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এবং এই দুইজন ব্যক্তির মধ্যেই কিন্তু পানিপথের প্রথম যুদ্ধটি সংঘটিত হয়েছিল, এবং তার নিচে পানিপথের
যুদ্ধটি কিভাবে সংঘটিত হয়েছিল তার দুইটি ছবি এখানে দেওয়া আছে, যেটি দেখে তোমরা অনুধাবন করতে পারবে আসলে পানিপথের যুদ্ধটি কেমন ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কবিতার ভেতর থেকে কিছু গুরুত্বপূর্ণ চরণ আমি এখানে তুলে ধরেছি। প্রথম যেটি দেওয়া আছে, দেখিল বাবর এ যাই তাহার ফাঁকি, ভারত যাদের তাদেরই জিনতে এখনো রয়েছে বাকি। অর্থাৎ সম্রাট বাবর দিল্লি জয় করার পরে অনুধাবন করেছিলেন যে এ জয় তার নিরর্থক, কেননা যদি তিনি দিল্লির জনগণের মনটা জয় না করতে পারেন তাহলে এ জয়ের কোনো সার্থকতা নেই। এজন্য তিনি এই কথা বলেছিলেন যে দেখিল বাবর এ জয় তাহার ফাঁকি, ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি। 2 নম্বর বলছে, জিনেছ মুসলমান জয়ী বলা বলিব না এ দেহে রহিতে প্রাণ। অর্থাৎ এই কথাটি বলেছিলেন সংগ্রাম সিং, যিনি ছিলেন মেবার রাজ্যের অধিপতি। তিনি খানোয়ার প্রান্তরে বাবরের কাছে পরাজিত হন এবং সম্রাট বাবর যখন দিল্লি জয় করে নেন তখন তার কাছে পরাজয় স্বীকার না করে সংগ্রাম সিং তিনি এই কথাটি বলেছিলেন যে জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ। 3 নম্বরে বলছে, এ বিজয় তার স্বপ্ন অতীত, যেন বা দৈব বলে সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। অর্থাৎ সম্রাট বাবর যে সারা উত্তর ভারত জয় করে নিয়েছিল এবং এটি একমাত্র সম্ভব হয়েছিল দৈব বলে, অর্থাৎ দেবতার শক্তির বলে বা দেবতার শক্তির কারণে বা খোদার শক্তির কারণে। এ কারণে কবি এই দুইটি চরণ এখানে উল্লেখ করেছেন এইভাবে যে এ বিজয় তার স্বপ্ন অতীত, যেন বা দৈব বলে সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। 4 নম্বরে বলছে, কবরে শায়িত কৃতঘ্ন দৌলত, বাবুরের আর নাই কোনো প্রতিরোধ। এখানে কৃতঘ্ন দৌলত বলতে আমি পূর্বেই বলেছি যে দৌলত খাঁ লোদী কে বোঝানো হয়েছে, যিনি ছিলেন পাঞ্জাবের শাসক। তিনিই সর্বপ্রথম বাবুরকে ভারতবর্ষ আক্রমণের জন্য আহ্বান জানিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি বাবুরের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজেও প্রাণ দেন। 5 নম্বরে দেওয়া আছে যে, মাটির দখলই খাঁটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর, বিজিতে রীতি দখল করবে এখন করিছে স্থির। অর্থাৎ বিজয়ী বীর বলতে এখানে সম্রাট বাবরকে বোঝানো হয়েছে এবং তিনি উপলব্ধি করেছিলেন যে মাটির দখলই বা ভূমির দখলই যে প্রকৃত জয় নয়। প্রকৃত জয় আসলে অর্জন করতে হলে রাজ্যের প্রজাদের মনোরঞ্জন করতে হবে বা মন জয় করতে হবে, এই বিষয়টি তিনি বুঝতে পেরেছিলেন। 6 নম্বরে বলছে, শনিতে তাহা স্খলিত করিবে চিতরের অপমান। এই উক্তিটি করেছিলেন রণবীর চৌহান। তিনি আসলে সম্রাট বাবরের দিল্লি জয়টাকে মেনে নিতে পারছিলেন না এবং তাকে খুন করে তার রক্ত দিয়ে চিতরের যে অপমান হয়েছিল সেই অপমানটি তিনি পরিশুদ্ধ করতে চেয়েছিলেন। এ কারণে তিনি এই উক্তিটি করেছিলেন। ক্ষুধার দয়ায় পেয়েছ নিজের জান ফেলে দিয়ে ওরে এখন করোগে স্নান। অর্থাৎ এই কথাটি বলেছিলেন একজন লোক যিনি সম্রাট বাবরকে উদ্দেশ্য করে বলেছিলেন এবং সম্রাট বাবর যখন একটি মত্ত হাতির কবল থেকে ছোট্ট শিশুটিকে রক্ষা করেছিলেন তখন তিনি একজন লোক এই কথাটি বলেছিলেন। 8 নম্বর বলছে, বীর ভোগ্যা এ বসে দেয় এ কথা সবাই, অর্থাৎ ভারত ভূমি যে বীরের দেশ, একজন বীরই যে এই ভারত ভূমিকে শাসন করতে পারে সেই কথাই এখানে বলা হয়েছে যে বীর ভোগ্যা এ বসুধা এ কথা সবাই কয়। 9 নম্বরে বলছে, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে। এই উক্তিটি করেছিলেন সম্রাট বাবর এবং উক্তিটি করেছিলেন রণবীর চৌহানকে কেন্দ্র করে, যখন রণবীর চৌহান তার ভুল বুঝতে পেরে বাবরের কাছে নিজের দ্বন্দ্ব বিধানের জন্য চেয়েছিলেন তখন তিনি এই উক্তিটি করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই আমার এই স্লাইডের গুরুত্বপূর্ণ চরণদ্বয়গুলো বুঝতে পেরেছো এবং এই চরণগুলো তোমাদেরকে পরবর্তীতে পরীক্ষায় ভালো ফলাফলে সহায়তা করবে বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কতগুলো গুরুত্বপূর্ণ শব্দার্থ দেওয়া আছে, যে শব্দার্থগুলো তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই শব্দার্থগুলো যদি না বুঝতে পারো, শব্দের অর্থগুলো যদি না বুঝে নাও, তাহলে পুরো কবিতাটি তোমরা বুঝতে পারবে না, পুরো কবিতার চরণগুলো
বুঝতে পারবে না, ফলে কবিতাটির সম্পূর্ণ অর্থ বা মূল ভাবটি বুঝতে তোমাদের সমস্যা হবে। এজন্য আমি এই অংশে কতগুলো গুরুত্বপূর্ণ শব্দার্থ তুলে ধরেছি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে কতগুলো টিকা রয়েছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই টিকাগুলো মূলত বেশিরভাগই দেওয়া আছে ঐতিহাসিক চরিত্রকে কেন্দ্র করে, অর্থাৎ বাদশাহ লোদি কে ছিলেন, সংগ্রাম সিংহ, পাঠান বলতে কাদের বোঝানো হয়, দৌলত খা কে ছিলেন, চিতোর কি, এই জিনিসগুলো দেওয়া আছে, রণবীর চৌহান কাকে বলা হয়, এই টিকাগুলো দেওয়া আছে, এগুলো সবই ঐতিহাসিক চরিত্র। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কবি কালিদাস রায়ের পরিচিতি, জন্ম মৃত্যু তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, তার সাথে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কবি হিসেবে তার উপাধি কি ছিল, কবি শেখর, শেখর শব্দের অর্থ মুকুট। কালিদাস রায়ের উল্লেখযোগ্য কতগুলো গ্রন্থ ছিল, কিশালয়, অন্নপুট, বল্লরী, ঋতুমঙ্গল, বৈকালী, পূর্ণাহুতি, এ সকল উল্লেখযোগ্য গ্রন্থ তোমরা যদি পড়ে থাকো তাহলে কালিদাস রায়ের যে সাহিত্য চেতনা সে সম্পর্কে তোমরা আরো বেশি জানতে পারবে। এবং দেখো তার নিচে দেওয়া আছে বাবুরের মহত্ত্ব কবিতাটি কালিদাস রায়ের পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এই প্রশ্নটি আসতে পারে জ্ঞানমূলকে অথবা নৈবেদ্যিক হিসেবে, এজন্য এই কবি পরিস্থিতিটি তোমাদেরকে ভালো মতো আয়ত্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটি সৃজনশীল উল্লেখ করেছি, সৃজনশীলের উদ্দীপকটি আমি পড়ে শোনাচ্ছি। সুজন স্কুল থেকে বাড়িতে আসার সময় রাস্তায় অসুস্থ এক কুকুরের বাচ্চা নালার মধ্যে পড়ে থাকতে দেখে বাচ্চাটিকে তুলতে গেলে তার এক প্রতিবেশী কলিমুদ্দিন তাকে নোংরা বাচ্চাটিকে তুলতে নিষেধ করে। এখানে উদ্দীপকটি পড়া হলো, এবার আমি প্রশ্নে চলে যাচ্ছি। ক নম্বরে প্রশ্ন দেওয়া আছে সম্রাট বাবরের আসল নাম কি ছিল। সম্রাট বাবরের আসল নাম ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যেটি আমি আগেই উল্লেখ করেছি। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ, এ কথা কে এবং কেন বলেছেন। এ কথা বলেছিল সংগ্রাম সিংহ, যেই সময়টাই সম্রাট বাবর দিল্লি জয় করে নিয়েছিল এবং দিল্লিতে মুসলমান শাসন প্রতিষ্ঠা পেয়েছিল, ঠিক সেই সময় দিল্লির অন্যান্য রাজপুতের মতো সংগ্রাম সিং একজন প্রসিদ্ধ রাজপুত ছিলেন, তিনি এই মুসলমান শাসনকে মেনে নিতে চাননি, ফলে তিনি এই কথাটি বলেছিলেন যে যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ সম্রাট বাবরকে তিনি জয়ী বলে মেনে নেবেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। উদ্দীপকের গল্পটি যেন বাবরের মহত্ত্ব কবিতার মূল ভাবকে ধারণ করে, ব্যাখ্যা করো। উদ্দীপকটিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন বালক যার নাম সুজন, সে স্কুল থেকে বাড়িতে আসার সময় অসুস্থ এক কুকুরের বাচ্চা নালার মধ্যে পড়ে থাকতে দেখে সেই বাচ্চাটিকে তুলতে গেলে প্রতিবেশী কলিমুদ্দিন তাকে নোংরা বাচ্চাটি তুলতে নিষেধ করে। এই গল্পে সুজন বাবুরের মহত্ত্ব কবিতায় বাবুরের প্রতিনিধিত্ব করে এবং সম্রাট বাবুরের মধ্যেও কিন্তু এই প্রজাবাৎসল্য মনোভাব বা রাজপ্রসাদের এবং রাজপ্রসাদের বাইরে যে সকল প্রজারা ছিল তাদেরকে তিনি শ্রদ্ধা করতেন, তাদেরকে স্নেহ করতেন এবং তাদের মনোরঞ্জনে তাদেরকে সচক্ষে দেখার জন্য ছদ্মবেশে কিন্তু ঘুরে বেড়াতেন। ঠিক বাবুরের মহত্ত্ব কবিতায় বাবুরের এই সকল চরিত্র আমরা দেখতে পেয়েছি বা বাবুরের এই সকল কর্মকাণ্ড আমরা দেখতে পেয়েছি। তাহলে বাবুরের মহত্ত্ব কবিতাটি উদ্দীপক সম্পূর্ণরূপে ধারণ করছে বলে আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘ নম্বর প্রশ্ন বলছে মানবপ্রেম ও মহানুভবতা এই দুইটি বিষয় যেন বাবর চরিত্রকে আরো মহামান্বিত করেছে। আসলেই কিন্তু তাই, কারণ আমরা পুরো কবিতাটি পড়লে বুঝতে পারি যে এখানে কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন সম্রাট বাবর তার মহানুভবতা ও শ্রেষ্ঠত্ব এবং বাবরের দয়াপরায়ণতা তুলে ধরেছেন কবি কালিদাস রায়। ঠিক উদ্দীপকেও কিন্তু বলা হয়েছে যে একজন বালক যে একটা প্রাণীর প্রতি দয়া দেখিয়ে প্রাণীটিকে রক্ষা করতে যায়, তাহলে উদ্দীপকে যে বালকটি তার প্রাণীর প্রতি যে ভালোবাসা সেটি প্রকাশ পায়। অপরপক্ষে বাবরের মহত্ত্ব কবিতায় সম্রাট বাবরের মহানুভবতা, শ্রেষ্ঠত্বতা ও দয়াপরায়ণতা প্রকাশ পায়। আমরা এইভাবেই ঘ নম্বরটি বিশ্লেষণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই সৃজনশীলটি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্নে চলে যাব।
এখানে তোমাদের জন্য আরো একটি সৃজনশীল প্রশ্ন দিয়ে রেখেছি আমি, এটিও মূলত পাঠ্যপুস্তকের আলোকেই। আমি উদ্দীপকটি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। এক ইহুদি বুড়ি রোজ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর নামাজে যাওয়ার পথে কাপটা বিছিয়ে রাখত, কিন্তু মহানবী সাল্লাহ সাল্লাম কিছুই বলতেন না। মহানবী সাল্লাহ সাল্লাম হঠাৎ একদিন দেখলেন তার যাবার পথে কাঁটা নেই। তিনি সাথে সাথে সেই বুড়ির বাড়িতে গেলেন এবং বুড়িকে অসুস্থ দেখে তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলে বুড়ি তার ভুল বুঝতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণে হয়তো বুঝে গেছো যে আমি কোন বিষয়টিকে কেন্দ্র করে দৃশ্যকল্পটি এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তারপরও আমি প্রশ্নগুলো একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি তোমাদের সাথে। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে, বাবরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ক নম্বর বলছে, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, এটা আমি কিছুক্ষণ আগেও তোমাদের সামনে বিশ্লেষণ করেছি, অর্থাৎ রণবীর চৌহান যখন তার ভুল বুঝতে পেরে সম্রাট বাবরের কাছে হাত জোর করে তার দণ্ড বিধানের জন্য বলে, তখন সম্রাট বাবর তাকে মাটি থেকে ওপরে তুলে নেয় এবং বলে যে বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, অর্থাৎ একটা মানুষকে জীবন দেওয়ার চেয়ে জীবন তার নিয়ে নেওয়াটা খুব সহজ, কিন্তু জীবন দেওয়াটা খুব কঠিন, এই বিষয়টি তিনি বুঝিয়ে বলেছেন এখানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নম্বরে আছে, উদ্দীপকের গল্পটি বাবুরের মহত্ব কবিতার কোন দিকের প্রতি ইঙ্গিত বহন করে তা ব্যাখ্যা করো। তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে কোন দিকটির প্রতি ইঙ্গিত প্রদান করে, সেই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো যে রণবীর চৌহানের সেই ঘটনাটি, অর্থাৎ তিনি যে ভুল বুঝতে পেরে সম্রাট বাবরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং সম্রাট বাবরকে প্রথম দিকে তিনি যে খুন করতে চেয়েছিলেন সেই বিষয়টি তিনি উপলব্ধি করে পরবর্তীতে সম্রাট বাবরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন, সেই বিষয়টির প্রতিই কিন্তু উদ্দীপকে ইঙ্গিত বহন করছে আমরা বুঝতে পারছি। এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই, উদ্দীপকে বাবরের মহত্ব কবিতার সম্পূর্ণ ভাব ফুটে উঠেছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। উদ্দীপকে বাবরের মহত্ব কবিতার সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি, শুধুমাত্র রণবীর চৌহান এবং সম্রাট বাবরের মধ্যে যেই গল্পটি বা যেই কাহিনীটি সেটি ফুটে উঠেছে, সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি। কেননা সম্রাট বাবরের এখানে মহানুভবতা প্রকাশ পেয়েছে, শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়েছে, তারপরে সম্রাট বাবর যে সংগ্রাম সিংহ তারপরে দৌলত খাঁ এদেরকে পরাজিত করেছিল এবং তিনি যে ছদ্মবেশে প্রজাদের দুঃখ দুর্দশা দেখার জন্যে রাজপথে বেরিয়েছিলেন, এই সকল বিষয় বাবরের মহত্ব কবিতায় উল্লেখ করা আছে। কিন্তু উদ্দীপকে শুধুমাত্র রণবীর চৌহানের সেই ঘটনাটির প্রতি ইঙ্গিত প্রদান করা আছে, তাহলে বলা যায় যে সম্পূর্ণ ভাব ফুটে ওঠেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়, অর্থাৎ সৃজনশীল বিষয়গুলো তুমি এবং তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের পাঠদানের বিষয়। আশা করি আমার এই পাঠদান থেকে তোমরা এই কবিতাটি অর্থাৎ বাবুরের মহত্ব কবিতাটি মূল প্রসঙ্গ বুঝতে পারবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। সুস্থ এবং সুন্দর জীবন কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।